রেই দা কিং, ফুটবলের রাজা, ব্রাজিলের কিংবদন্তি পেলেকে কত নামেই তো ডাকে লোকে, তা সেই রাজার রাজ্যের পরিসীমা কতখানি জানার আগ্রহে বুধ গোটা দুনিয়া। গেল বছরের শেষে তার প্রয়াণের পর থেকেই উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চলছে নানা গুঞ্জন, নানা কথা। অবশেষে জানা গেল কি আছে পেলের উইলে, কে পাচ্ছেন কতখানি। ফুটবলের আমূল বাণিজ্যিকীকরণের আগেই ক্যারিয়ার শেষ পেলের, তাই বিজ্ঞাপন বা স্পন্সর ছিল না আয়ের সুবিশাল কোনো সোর্স। ইউরোপের রঙিন ক্লাব দুনিয়ায়ও খেলার সুযোগ তাকে দেয়নি তৎকালীন ব্রাজিল সরকার। পুমা, সাবওয়ে, পিএনজি বা ভক্সওয়াগনের মতো বড় বড় স্পন্সর পেলের জুটেছে মূলত রিটায়ারমেন্টের পরেই। উইলের হিসেবটা বলে দেয় সব মিলিয়ে পেলের সম্পত্তির পরিমাণটা প্রায় $1,70,00,000। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় 179 কোটি টাকা। বিশাল এই অর্থের 30% ভাগ পাবে পেলের তৃতীয় ও সবশেষ স্ত্রী মার্সিয়া সিবেলি আউকি। আউকির লয়ের লুইস কিগনেলের ভাষ্য, সাও পাওলোর সমুদ্রতীরে গুয়ারুজার প্রাসাদ বাড়িটা পেলে লিখে গেছেন আউকির নামেই। এই বাড়িতেই পেলে থাকতেন সস্ত্রীক। পেলের সম্পত্তির বাকি 70% পাবার কথা তার সন্তানদের। 3 স্ত্রীর কাছে 7টা সন্তান পেলের, তাই সম্পত্তিও ভাগ হবে অনেক। তবে সেই ভাগ আরও এক ফালি বাড়বে, উইলে আছে তেমনই ইঙ্গিত। উইলের সেই ভাগিদারের নাম না জানা গেলেও শীঘ্রই হবে তার ডিএনএ টেস্ট। পেলের প্রয়াণের আগে থেকেই নিজেকে পেলের সন্তান বলে দাবি করে যাচ্ছে সে। চলছে আইনি প্রক্রিয়াও। গেল সেপ্টেম্বরে তো সাও পাওলোর আদালত থেকে ডিএনএ টেস্টের স্যাম্পলও দিতে বলা হয়েছিল পেলেকে। অবশ্য পেলের আরও এক কন্যা সন্তানের কথা জানা আছে অনেকেরই। তার নাম সান্দ্রা রেচিনা মাচাদো। 3 স্ত্রীর বাইরেও পেলের সাথে সম্পর্ক ছিল তার গৃহপরিচারিকা আনিসিয়া মাচাদোর। আনিসিয়ারই কন্যা এই সান্দ্রা। যদিও জীবদ্দশায় কখনোই সান্দ্রাকে নিজের সন্তান বলে পরিচয়টাও দেননি পেলে, তবে উইলে আছে তার নামটাও। কিংবদন্তি পেলের সেই কন্যা ক্যান্সারে ভোগে মারা গেছেন 16 বছর আগে। রেখে গেছেন 2 পুত্র সন্তান, যাদের সাথে মৃত্যুর ঠিক আগের দিনই দেখা হয়েছিল পেলের। তাদের জন্যেই পেলের এই উপহার। সান্দ্রার বড় ছেলে গ্যাব্রিয়েলের কাছে সম্পত্তির চেয়েও মায়ের এই স্বীকৃতিটা অনেক বেশি দামি। পেলের সম্পদের এই ভাগাভাগি যাই হোক না কেন, ফুটবলের ভুবন ভোলানো যে জাদুতে মোহাবিষ্ট করে রেখেছেন আগের শতাব্দী, তার রেশটা রয়ে যাবে আজীবন। পেলের মতো লেজেন্ডের প্রয়াণ থাকতে পারে, কিন্তু প্রস্থানটা নেই। রিফাত তানভীর রাফি, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.